আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটা চিংড়ি রেসিপি নিয়ে এসেছি। আমরা আজকে রান্না করব ঝাল চিংড়ি। তো কারা কারা আপনারা বাসায় এইভাবে ট্রাই করেন কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। অ্যান্ড আজকে আমরা 250 গ্রামের মতন চিংড়ি রান্না করব। তার জন্য প্রথমেই প্যানে 1 টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি। অ্যান্ড আমি এখানে সবগুলো মশলা এবং চিংড়িকে একসাথে মাখিয়ে দিব। তো এখানে আমি 4টার মতন পেঁয়াজ কেটে নিয়েছি, 6 থেকে 7টা মরিচ, আর তার সাথে ধনিয়ার পাতা এবং এর সাথে নিয়েছি 1টার মতন টমেটো। আর আমি এই সব কিছুকে তেলের মধ্যে দিয়ে নেব। তো প্রথমে আমি পেঁয়াজগুলোকে দিয়ে নিচ্ছি, এরপরে দিয়ে দিচ্ছি আমার মরিচগুলোকে, অ্যান্ড দিচ্ছি টমেটো এবং তার সাথে ধনিয়ার পাতা। মরিচের ব্যাপারটা হচ্ছে আপনি যতটুকু ঝাল খাবেন আপনি ঠিক সেই রকমভাবেই মরিচ দিবেন, কারণ এরপরে কিন্তু আমরা লাল মরিচের গুঁড়াও ব্যবহার করব। তো এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ আদা রসুন বাটা, তার সাথে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। এবার দিয়ে নিচ্ছি সেম স্পুন দিয়েই ধনিয়ার গুঁড়ো। অ্যান্ড আমি সবগুলো মেজারমেন্ট ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। তো এবার দিয়ে নিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণ সল্ট, সল্ট আপনাদের স্বাদ বুঝে দিয়ে দেবেন। এবার দিয়ে নিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়ো, অ্যান্ড তার সাথে দিয়ে নিচ্ছি 1 পিঞ্চ স্পুন পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। এবার আমার সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি সবগুলোকে মাখিয়ে নিব। এবার আমি হাত দিয়ে সব কিছুকে মাখিয়ে নিব। অ্যান্ড আমার কাছে মনে হয় মাখানোর জন্য হাতের থেকে ভালো আর কিছুই হতে পারে না। রান্নায় যদি হাতের টাচই না থাকে তাহলে রান্নাটার আর কোনো স্বাদ হয় না। তো এবার আমি সব সুন্দরভাবে মাখিয়ে নিব এবং আমার যে চিংড়ি মাছগুলো ছিল সেগুলোকেও দিয়ে নিব। এই দেখুন আমার মাখানো কিন্তু হয়ে গিয়েছে, অ্যান্ড লুক অ্যাট দ্য কালার, কত সুন্দর কালার হয়েছে না। এবার আমি আমার চিংড়ি মাছটাকে দিয়ে দিচ্ছি। এখানে আছে 250 গ্রাম, মানে 250 গ্রামে 14টার মতন চিংড়ি মাছ পড়েছে। এবার চিংড়ি মাছগুলোকেও ভালো মতো মশলার সাথে মাখিয়ে নিব। সুন্দর করে হাত দিয়ে আস্তে আস্তে করে এভাবে মাখিয়ে নিলে অনেক মজা হবে। অ্যান্ড দেখতেই পাচ্ছেন আমার মাখানো কিন্তু হয়ে গিয়েছে। তো এবার আমি পানি দিয়ে দিব। অ্যান্ড এখানে আমি 1 কাপের মতন পানি দিয়ে দিচ্ছি, এটা একদম নর্মাল পানি, ফুটন্ত পানি না। এবার নর্মাল পানি দিয়ে ঢাক দিয়ে দিব। এই রান্নাটা ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ পর্যন্ত এই যে ঝোলগুলো দেখছেন এগুলো এটে না যায় এবং মাছটা সিদ্ধ না হয়ে যায়। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পালা। এবার ঢাকনা দিয়ে আমরা 15 মিনিটের মতন অপেক্ষা করব। 15 মিনিটের মধ্যেই দেখবেন রান্না অলমোস্ট হয়ে যাবে। তো চলুন অপেক্ষা করি। 15 মিনিট হয়ে গিয়েছে অ্যান্ড দেখেন আমার মাছ কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। অ্যান্ড লুক অ্যাট দ্য কালার, আমার মাছ রান্না কিন্তু হয়ে গিয়েছে। এখন জাস্ট একটু নাড়াচাড়া করে উঠিয়ে নেওয়ার পালা। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য কালার, এত সুন্দর হয়েছে। অ্যান্ড ধনিয়ার পাতা, টমেটোর একটা স্মেল, যে অসাধারণ একটা স্মেল বের হচ্ছিল, এটা জাস্ট মাইন্ড ব্লোয়িং, বলার মতন না। তাহলে চলুন উঠিয়ে ফেলি। এই হচ্ছে আমার ঝাল চিংড়ি। আমার ঝাল চিংড়ি রেডি হয়ে গিয়েছে। অ্যান্ড কালার কম্বিনেশান দেখি বুঝতে পারছেন যে এটা কতটা টেম্পটেটিং হয়েছে। অ্যান্ড এটা দেখে তো খেতে ইচ্ছে করছে। অ্যান্ড এটা আসলে অনেক মজার ছিল। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।